হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করলাম। তো আমি প্রথমে নাস্তা বানাচ্ছি, নাস্তা বানানো থেকে আমি ব্লগটি শুরু করে দিলাম, কারণ আজকে আমি দুপুরে হয়তো কাজকর্ম দেখাতে পারবো কি না বলতে পারছি না। আজকে আমি একটু বাইরে যাব বিশেষ প্রয়োজনে, আর আমি এই জন্যেই একটু তাড়াতাড়ি করেই কাজকর্ম শুরু করে দিয়েছি, কারণ আমাকে সময়ের মধ্যে সব কমপ্লিট করতে হবে। আমি 10:30 সময়ে যাব। এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি দুই চুলাতেই হলো নাস্তা বানাচ্ছি। তো আমি যখন আমার বাচ্চাদের স্কুল খোলা থাকতো তখনও আমি এই কাজটাই করতাম, দুটি চুলা একসাথে আমি ধরিয়ে দুই বাসের রুটিটা বানিয়ে ফেলতাম। তো আজকেও আমি তাই করছি যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, আর আমি যতটা পারি কিছুটা কাজ এগিয়ে রেখে যাব। এই জন্য আমি আরও দুই চুলাতেই নাস্তার কাজটা কমপ্লিট করে ফেললাম, ফেলছি আর কি। আর আমি আমার বাচ্চাদের জন্য রুটিগুলোকেই তেল দিয়ে ভেজে হলো পরোটা বানিয়ে নিই। আমি আলাদা করে আর ওদের জন্য পরোটা বানাইনি, তো আমি ওদের জন্য তিনটা পরোটাও বানালাম, বড়ো ছেলের জন্য দুইটা আর ছোটোটার জন্য একটা, কারণ ও একটার বেশি খাবে না, একটা পুরোটাই খায় না আমার ছোট ছেলে, আর বড়টা দুইটাই খাবে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে আমি কত দ্রুত দ্রুত রুটিগুলো বানিয়ে ফেললাম, খুব ইজি হয় খুব, যেহেতু করতেই হবে, দুইটি চুলাতে করলেও সমস্যা নেই, একই সমানে গ্যাস আমাদের শেষ হবে। একটাতে আমি হয়তো দীর্ঘক্ষণ ধরে করব, আর দুটিতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, দুটি চুলো একসাথে জ্বালালে। তো আমার রুটি ভাজার কাজ কমপ্লিট। এখন আমি তাওয়া বসিয়ে দিচ্ছি, এখন আমি ডিম ভেজে নিব। আর এর আগেও তো আমি বলেছি যে আমাকে দুই রকমভাবে ডিম করতে হয়, একজন খাবে ভাজা ডিম আর একজন খাবে পোষ ডিম এভাবে। আর এখনকার ডিমগুলো জানি কেমন, আমার তো সন্দেহই লাগে, মানে খুব ভালোভাবে ডিমগুলো ভাজাও যায় না, আবার দেখা যায় যে পোষ করতে গেলে যে পরিমাণে ছিটে আর কি, এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ছিটছে, আমি তো দেওয়ার সাথে সাথে ভয়ে দৌড়িয়ে সরে যাই, লবণ দিয়ে আবার সরে যাই। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার ডিমের শেপটি কেমন ছিল, ডিমটা শেপটা ভালো থাকে না। আর আমি ছুলি দিয়ে চেপে চেপে কুসুমটাকে গলিয়ে ফেলি, আমি বাচ্চাদেরকে কুসুমটা গলিয়েই দিই, ওদেরকে আমি ই করি না, মানে গলিয়ে বলছি মানে শক্ত করে দিই। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিমের শেপ এসছে। তো আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি দ্রুত চাটাও বানিয়ে ফেলছি। আর যেহেতু আমি বাইরে যাবো, এই যে এদিকে শাকটা আমি ভিজিয়ে দিলাম, আমি এই শাকটা হলো কিছুক্ষণের জন্য ভিজানো থাকবে। তো শাকটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে ময়লা মাটিটা নিচে পড়ে যাবে আর শাকটাও জীবাণুমুক্ত হবে। তো আমি সকালের চা নাস্তা আগে খেয়ে নেব, তারপরে আমি শাকটা চুলোই দিব। তো আমার রুটি খাওয়া শেষ, আমার চাও খাওয়া কমপ্লিট, আর আমি এখানে মেহেদি ভিজিয়ে রেখেছিলাম, আমি মাথায় একটু মেহেদি করব। আসলে কয়েকদিন ধরে ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না, আর আজকে আমি কখন আসবো জানি না, তার জন্য এই যে আমার শাক ধুয়ে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার মাথায় মেহেদি করাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার নাস্তা করার পর যা প্লেট বাটি ছিল সব আমার ধোয়া কমপ্লিট, আমার রান্নাঘর মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন যা পাতিল পুতিল আছে সেটা নাজমা পাশবে, সে মাজবে। তো আমি এখন মাথায় যেহেতু আমি মেহেদি করেছি, আমাকে ঘন্টাখানে একটা রাখা লাগবে, এই জন্য আমি মাথায় মেহেদি দিয়ে কাজগুলো করলাম। এখন আমি বিছানা টিছানা সেট করব, করে কিছুক্ষণ পর তখন আমি গোসল করে আমি একটা জায়গায় যাব। আমি তো বলেছি আপনাদেরকে যে একটা জায়গায় যাব আমি, তো আমার আমি আবার যেখানে যাব ওখানে আবার আপনাদের আমি দেখাবো কোথায় গেলাম। তো এই আর কি, সকাল ঘুম থেকে আসলে উঠা যায় তাহলে অনেক কাজই কমপ্লিট করে ফেলা যায়। তো আজকে আমি খুবই যে সকালে উঠেছি তা না, কিন্তু আমি মোটামুটি সকালবেলাতেই উঠেছি, আর আমার মোটামুটি ঘরের সব কাজ কমপ্লিট। আর আপনারাকে কালকে তো আমি বলেছিলাম যে আমি একসাথে আজকের মতো রান্না করেছি, সো আমার দুটো তরকারি আছে, আমি যেহেতু দুই দিনের জন্য রান্না করেছিলাম, আর আপনারা তো জানেন, আপনাদের সাথে আমি এর আগেও বলেছি যে আমার হাজবেন্ড কিছুদিন থেকে দুপুরবেলায় খাচ্ছে না, তো এতে আমাদের হয়ে যাবে। আর আমি যেখানে যাচ্ছি সেখান থেকে এসে আমি ভাত বসাবো, আর আমার ছেলের জন্য কি করা যায় দেখি, পরে আমি আবার
আটাটা কিছু করব এই যে আমার শাকটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আসব এসে ভাত বসাবো আর শাকটা তেলে দিব এই যে সব কিছু আমার সেট করা হয়ে গিয়েছে আর এই যে এই ঘরে বেডশিট আমি আজকে চেঞ্জ করে দিয়েছি কয়েকদিন ধরে আমি চেঞ্জ করব করব করছিলাম কিন্তু করতে পারছিলাম না মানে আরেকটা বেডশিট পড়ে আছে আমি এত ধোয়া হয়নি তো আমি এর জন্য এটাও রেখে দিয়েছিলাম যে ওটা ধোয়া হবে তারপর চেঞ্জ করব কিন্তু ওটা এখন পর্যন্ত ধোয়া হয়নি তো আজকে আমি আর থাকতে পারলাম না তুলে ফেললাম আমি আসলে কখনোই এক সপ্তাহ দশ দিনের বেশি বেডশিট রাখি না এবার মনে হয় চোদ্দ পনেরো দিন হয়ে গিয়েছে আর আজকে প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড রোদরে তাকানো যাচ্ছে না প্রচুর রোদ এ রোদের মধ্যে আমাকে বাইরে যেতে হবে আজকে তো আমি এখন আর মাথায় মেহেদি আমার এক ঘন্টা রাখা হয়ে গিয়েছে এখন আমি মাথাটা ক্লিন করে গোসল করে নিব গোসল করে তখন আমি রেডি হয়ে বাইরে যাব আপনাদের সাথে আবার কথা বলবো আমি তো এখন আমি গোসলে যাই তারপর আবার আপনাদের সাথে দেখা হবে তখন আমি সরাসরি কথা বলবো তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি স্কুলে যাব বেশিক্ষণ থাকবো না আমি আসলে স্কুলে যাচ্ছি বাচ্চার স্কুলে বেতন ডেট আর সব ভাবিদের সাথে আজকে মিট করব আমরা তো আমি খুবই এক্সাইটেড আমার খুব ভালো লাগছে যে আজকে সবার সাথে দেখা হবে একটু গল্প হবে বসে আড্ডা হবে এই তো এই জন্যে আরও যাচ্ছি আর আমি একটু সব কাজই এগিয়ে রেখে গেলাম এসে আমি একটু টুকিটাকি যা রান্না বান্না করার তা করব তো আমি আসি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এই যে আমি সন্ধ্যার সময় আপনাদের সামনে আবার চলে এলাম আসলে আমি স্কুল থেকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল আর হলো আমরা একটা ওখান থেকে বাইরেও মার্কেটের দিকে গিয়েছিলাম তাই দেরি হয়ে গিয়েছিলো এই জন্য আমি বাসায় এসে কোনো রকম তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরেছি এই জন্য আমি আর ক্যামেরাটা অন করিনি তো আমি ভাবলাম যে এখন আমি একটু ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু কথা বলি কারণ আপনাদের সাথে একটু কথা বলা দরকার আর হলো এই যে আমি এখন বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছি আসলে আজকে আমি সবজি নুডলস বানাবো আর স্কুলে তো আজকে আমরা খুব খুব মজা করলাম অনেক দিন পর সব বান্ধবীরা একসাথে মিট করলাম যদি একটু দেরি হয়ে গিয়েছিল আবার যেতে খুব একটা গল্প হয়নি তারপরও কিছুক্ষণ সময় কাটালাম সবার সাথে দেখা সাক্ষাৎ হলো তো অনেক ভালো লাগলো আর ওখান থেকে আমরা একটু সবাই মিলে মার্কেটেও গেলাম মার্কেট থেকে একটু ঘুরে আসলাম আর তেমন কিছু কিনিনি আমি তো এক ভাবি হলো থ্রি পিস কিনলো তো থ্রি পিসের দোকানেও বেশ কিছু থ্রি পিসও দেখা হলো কিনি আর না কিনি আমরা মেয়েরা থ্রি পিস দেখেও খুশি হই তো অনেকগুলো থ্রি পিসই দেখলাম আর টুকিটাকি আমি কিছু জিনিস কিনলাম আমার রান্নাঘরের কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল সেগুলো কিনলাম বাচ্চাদেরকে অনেক সময় অনেক কিছু বানিয়ে দিতে হয় তো তার জন্য যা যা প্রয়োজন আসলে সব কিছু হাজব্যান্ডকে বলে নিয়ে আসা যায় হয় না আর নিজেও বাইরে প্রয়োজন ছাড়া যাওয়া হয় না এখন আগে স্কুল থাকতো তো হুটহাট করে আমরা মার্কেটের দিকে চলে যেতাম কারণ মার্কেটটা আমাদের স্কুলের পাশেই প্রায় প্রতিদিনই যাওয়া হতো তখন নিজের মনে সব কিছু কিনে নিয়ে আসতাম বাট লকডাউন হওয়ার পর থেকে স্কুল বন্ধ স্কুল বন্ধর পরে যাওয়া হয় না আর অভ্যাসও ছুটে গিয়েছে যার কারণে সব সময় হাজব্যান্ডকেই বলতে হয় এটা সেটা এটা আনো ওইটা আনো তো আজকে যেহেতু নিজে গেলাম তো ভাবলাম যে আমি আমার ইচ্ছা মতো জিনিসগুলো নিয়ে আসি তো এই টুকিটাকি জিনিস নিয়ে এলাম আর সবার সাথে তো দেখা সাক্ষাৎ করে এলাম খুব ভালো লাগলো একটু রিফ্রেশমেন্ট হলো আর এই যে আমি একটা সবজি তৈরি করেছি এখানে তো এটা কীভাবে তৈরি করলাম তা তো আপনারা দেখতে পেলেন এখানে আমি বরবটি আলু আর ডিম দিয়ে একটা সবজি তৈরি করলাম এখানে মটরশুঁটি দিলেও হতো আমার আছে মটরশুঁটি তা বাট আমি ভুলে গিয়েছি তো এটা দিয়ে আপনারা ইচ্ছে করলে নুডলসও দিতে পারবেন আবার আপনারা সবজি রোল বানিয়েও খেতে পারবেন খুব ইয়াম্মি মজাদার একটি সবজি রোল হবে এটি দিয়ে তো আজকে আমি নুডলসে দিব আর অন্য দিন আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সবজি রোলটি আর এখানে আমি বেগুন ধুয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন যে বেগুন আমি হয়তো নুডলসে দিব কিন্তু না আমি বেগুনটা নুডলসে দিব না আমি বেগুনটার ভর্তা বানাবো এই জন্য ধুয়ে রাখলাম আর নুডলসের রেসিপিটা তো আপনারা সবাই জানেন তার জন্য আমি মুখে কোনো কিছুই বললাম না আমি জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম গল্পের সাথে সাথে আর আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম স্কুলটি
মানে আমি যেখানে যাব সেই জায়গাটা দেখাবো বলেছিলাম বাট আমি দেখাতে পারিনি, সেজন্য আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমার একটুও মনে ছিল না, আর সবাইকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, গল্প করতে করতে আমরা বাইরে চলে গেলাম। বিদায়ী কোনো স্কুলের মানে একটু যে দৃশ্যটা আমি শ্যুট করব সেটা আমার একদম মনে ছিল না, তো আমি এরপর কখনো গেলে আমি অবশ্যই সেটা শেয়ার করব। নুডলস করা কমপ্লিট, আমি এখন বেগুনগুলোকে ভর্তা দিব। আসলে আমার হাজব্যান্ড কালকে বেগুন ভর্তাটা খেতে চেয়েছিল বাট আমি করতে পারিনি, তো সকালবেলায় ও মাসকলাইয়ের রুটির সাথে বেগুন ভর্তা খেতে চেয়েছে কালকে বলেছিল, কিন্তু আমি অলরেডি আগেই রুটি বানিয়ে ফেলেছিলাম যার কারণে কালকে ভর্তাটা বানাইনি। তো আজকে আমি রুটি বানাইনি, গমের রুটি, কালকে মাসকলাইয়ের রুটি হবে বেগুন ভর্তা দিয়ে। আর আমি যেহেতু আজকে সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করে গিয়ে বাইরে গিয়েছিলাম, আপনাদের সাথে তো শেয়ার করেছি, তো আমি শুধু শাক ভাজা করেছিলাম আর হলো পটল আর আলুর ভাজি করেছিলাম। তো কালকে তরকারি ছিল, ওতে দুপুরে হয়েছে, এখনও আছে, কিন্তু একটু অন্যরকম, একটা নতুন তরকারি আর একটা না হলে ভালো লাগবে না। তো এখান থেকে আমি একটা ভর্তা রাত্রে খাবো আর দুইটা ভর্তা আমি ছিলে রেখে দেবো, আমি ম্যাশ করবো না। তো চলুন আমি এখন নুডলসটা খাই, আর নুডলস খেয়ে ভাত চড়াবো। আর প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট আসলো, তো আমি নুডলসটা খাই, আজকে চা খাবো না, এত গরমে চা খেতে পারবো না, ইচ্ছে করছে না আমার। তো চলুন নুডলসটা খেয়ে ফেলি, আর আমি এখানে আজকের মতো ব্লগটি শেষ করব। আবার কালকে দেখা হবে আরও একটি নতুন ব্লগে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।